বন্ধুরা, আজকে একটা নতুন জায়গার সাথে তোমাদের পরিচয় করাবো। চশমা পরে জানি না ছবিটা কিরকম আসছে, এখানে একটু লাইটিং এ চোখটা বাজেই লাগছে। আচ্ছা, খুলেই বলছি, এই দেখো বন্ধুরা, আজকে একটা নতুন জায়গার সাথে তোমাদের পরিচয় করাবো। আর এই জায়গাটা আমিও ফার্স্ট টাইম এলাম, তো আমি ভাবলাম আমি যখন ফার্স্ট টাইম এলাম আমার পরিবারের সাথে জায়গাটা দেখাবো না, সেটা তো হয় না, তো তোমাদেরকে দেখাচ্ছি। আমি, আমার মেয়ে, তোমাদের দাদা ভাই আর আমার দিদি আসছে, জামাইবাবু, দিদির ছেলে মেয়ে দুজনেই আসছে। তো আজকে আমরা আসলাম এখানে, একটু তোমাদের সাথে শেয়ারও করব, ভিডিওগুলো দেখাবো এখানে কি কি আছে। খুব সুন্দরভাবে ক্যাফেটা সাজিয়েছে, নামটাও ভীষণ সুন্দর, ক্যাফে একান্তে। তো যারা যারা একান্তে সময় কাটাতে চাও অবশ্যই ক্যাফেতে আসতেই পারো। তো ফার্স্ট টাইম আজকে আমাদের, হ্যাঁ, ভিতরে যাব, দেখতে থাকো। এটা ক্যাফের বাইরেটা, এখানে গাড়ি পার্কিং হয়, তোমাদের দাদা ভাইও বাইকটা এখানে পার্কিং করেছে। তো অনেকটা বড় জায়গা নিয়ে দেখতেই পাচ্ছ, দেখো। তো এবার আমাদের যে আমার দিদিরাও চলে এসেছে, এই যে আমার বুঞ্জি, এই যে আমার বাবা, এই যে আমার বউ, দেখি বাবা, বাও, সবাই হাই করে দাও। তো এবার আমরা ভিতরে যাচ্ছি, একটু খেলো, দৌড়াও, মামা নাচ, তো চারপাশটা দেখো ভীষণ টুনি টুনি দিয়ে খুব সুন্দর সাজানো। সাইডে একটা বাচ্চাদের খেলার জায়গা ছিল, যেখানে মামা আর ছোটদাদা খেলছিল, আর সব ছোট 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 কেবিন করা। দিদি ঘুরে দেখছে, আমিও আগে ঘুরে দেখে নিয়েছি। তো এটা ফ্যামিলি কাম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রেস্টুরেন্ট মতো, তো সবাই কাপল যারা আছে তারাও সময় কাটাতে পারো এখানে। বাবা, তো ভীষণ মজা লাগছিল, বাবা আর আমি লুকোচুরির মতো খেলছিলাম, মাম্মা তো বসেই ছিল এক জায়গায়, মাম্মা ওই ইয়াটাতে পেয়ে একটা লাফানোর স্প্রিং মতো ছিল, ওখান থেকে নামবে না। তো এখানে দেখো একটা খেলা রিক্সা আছে, তো এখানে মডেল হিসাবে এখানে করা আছে, এখানে দাঁড়িয়ে সবাই ছবি টবি তোলে। দুদিকে দুটো আছে টানা রিক্সা, খুব সুন্দর, মোটের কথা জায়গাটা ভীষণ সুন্দর। তো ফাইনালি আমরা যে টেবিলগুলো বুক করেছিলাম তো সেই টেবিলে চলে আসলাম। এখানে ইউটিউবে শর্ট ফট করা বা ইনস্টাতে শর্ট করার অনেক ব্যাপার আছে, তো তো এখানে আমি কত শর্ট ফট করে নিলাম, ইনস্টাতে করলাম, ইউটিউবে করলাম। তো এবার দেখো খাবারের জন্য আমরা সব ওয়েট করছি। তো এখানে মামা, বাবা সবাই লাফালাফি করছে এই স্প্রিংটাতে, মামা তো এত আনন্দ পেয়েছে এখান থেকে নামবেই না। তো আমি মাঝে মাঝে টেনশন করছিলাম যদি পড়ে যাই, তো বাবা দেখছিল, যাই হোক ও খুব কেয়ার করছিল বোনের, যে পড়ে না যায় পড়ে না যায়, চেনটা বারবার আটকে দিচ্ছে, আর ও তো বসেই আছে। তো এই দেখো সবাই বসে পড়েছে খাওয়ার জন্য, এই যে এই দুজন এখানে ইয়ে করছে। বাবা বুনুকে দেখো, হাই করে দাও, হাই করে দাও, তুই হাই করে দে বাবা, মামা হাই কর। দাও দাও, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে লাফা লাফাও, লাফাও, উঠে বসো, উঠে দাঁড়িয়ে লাফা, লাফাও, দাঁড়িয়ে লাফাও, দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, তুই অত লাফাস না, একজন একজনকে লাফাস, মজা আসছে না বাবা, মজা আসছে,
তো দেখো আমাদের লাচ্ছি চলে এসেছে। আমার খুব একটা খেতে সত্যি কথা বলতে ভালো লাগেনি, নিজে খাবারও চলে এসছে। তো আমরা খাবার অর্ডার দিয়েছিলাম চিকেন কারি দুটো, আবার একটা বাটার চিকেন, নান, আর আমার তো স্পেশালি বিরিয়ানি ছিলই। আমি বলেই দিয়েছিলাম আমি বিরিয়ানি খাবো, কারণ আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। তো হয়তো বেশি খেতে পারি না, কিন্তু আমার খুব ভালো লাগে। তো খাবারগুলো ভীষণ টেস্টি ছিল, আমরা খুব মজা করে খেয়েছি। তো আমার মেয়ের এত ভালো লেগে যাবে না, এই যখন চ্যানেল ভকটের মাসি আর বাবা নিয়ে যাচ্ছে, দেখো আমার উপর তো রেগে গেছে, আমি জোর করে নামিয়ে যাবো। আমরা এখানে খুব মজা করলাম, সবাই খুব ভালো মোড়ে খুব আনন্দ সহকারে খেলাম, তাই তো মান্তু? খুব ভালো খেয়েছি, খুব ভালো লাগলো জায়গাটা। সবাই আসবে বেড়াতে, এটা হালি শহরে আমাদের, খুব সুন্দর জায়গাটা, একান্ত ক্যাফে, প্রচণ্ড প্রচণ্ড খুব সুন্দর খাবার দাবার ভালো এখানে। ঠিক আছে, টাটা, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, দেখতে থেকো ভিডিও।